বাঙালির গর্ব আমাদের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস উদযাপন করলো চাকদাহের প্রান্তিক ক্লাব। এর নেতৃত্বে ছিলেন সৌমিত্র ভট্টাচার্য এবং এক সময়ের দিকপাল ক্রিকেটার মনোজ চক্রবর্তী, দীপক বসু সহ অগণিত মানুষ। চাকদাহের পাশাপাশি 125তম নেতাজির জন্মদিবস পালন করলো রানাঘাট পৌরসভা। এদিন রানাঘাট শহরের প্রাণকেন্দ্র সুভাষ এভিনিউ রোড নেতাজি সুভাষচন্দ্রের আবক্য মূর্তির পাদদেশে মাল্যদান করলেন রানাঘাট পৌরসভার পৌর প্রশাসক পার্থসারথি চ্যাটার্জি। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে 125তম জন্ম জয়ন্তী পালন হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। আমরা রানাঘাট পৌরসভার পক্ষ থেকে সকালবেলার যে আমাদের অনুষ্ঠান নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্যে, এবং আমরা অর্থাৎ রানাঘাট পৌরসভা ও পৌর যুবকরণ দপ্তর, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যে স্বাধীনতার যে মেন কাণ্ডারি বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে 125তম জন্ম জয়ন্তী। নেতাজি আমাদের বুকের মধ্যে একটা চাপা আবেগ, নেতাজি আমাদের একটা উন্মাদনা, নেতাজি আমাদের একটা স্পিরিট। তাই আজকে নেতাজি জন্য যে স্বাধীনতা আমরা ভারতবর্ষ লাভ করেছি, আমরা যে বলতে পারি যে স্বাধীন ভারতবর্ষ একজন স্বাধীন নাগরিক, সেই চিন্তাভাবনাকে সামনে রেখে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তীতে আমাদের একটাই পাঁচ লাইন, জয় জওয়ান জয় কিষাণ।